পঞ্চম শ্রেণীর দিকে বলছি আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো চ্যাপ্টারটা হচ্ছে প্রশ্নবিচিত্রা দু হাজার কুড়ি থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো এটা সেকেন্ড সেম আমার থার্ড সেম হয়ে গেছে আমি সেকেন্ড সেম থেকে করাচ্ছি সেকেন্ড সেম আমার রিপিট ভিডিও দেখো এগরা এস এম গার্লস হাই স্কুল এইচ এস এগরা এস এম গার্লস হাই স্কুল এইচ এস আমি পরপর অঙ্কগুলো করে যাচ্ছি তোমরা দেখে নেবে পেজ নম্বর ওয়ান ওয়ান নাইন পেজ নম্বর ওয়ান ওয়ান নাইন পেজ নম্বর ওয়ান ওয়ান নাইন এগ্রা এস এম গার্লস স্কুল এইচ এস দেখো প্রথম অঙ্কটা কী বলেছে দেখো প্রথম অঙ্কটা বলেছে যে দুটি বিন্দু দিয়ে তুমি কটি স্বর লেখা টানতে পারবে দেখো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু তাহলে দুটি বিন্দু দিয়ে আমি কটা স্বরলেখা টানতে পারি অনলি ওয়ান একটা তিনের চারের সমতুল্য ভগ্নাংশ কত হতে পারে তিনের চারের সমতুল্য ভগ্নাংশ তুমি পরপর দুই দিয়ে গুণ করে চলে যাবে তিন দুগুণে ছয়ে ছয়ে চার দুগুণে আট আবার ছয় দুগুনে বারো আর দুগুণো ষোলো এইভাবে দুই দিয়ে গুণ করে করে যাবে তাহলেই সমতুল্য ভগ্নাংশগুলো পেয়ে যাবে পরপর চলে যাবে আমি এখন একটাই দিলাম কিনের চারা সমতুল্য ভগ্নাংশ হচ্ছে ছয়ের আট একটি প্রকৃত ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও প্রকৃত ভগ্নাংশ দুইয়ের পাঁচ আর অপ্রকৃত অংশ সাতের পাঁচ যখন তোমার লব বড়ো হবে হর ছোটো হবে লব বড়ো হবে হর ছোটো হবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর যখন লব ছোটো হবে হর বড়ো হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখন জিনিসটি খেয়াল করো যে লব ছোটো হর বড়ো প্রকৃত আর লব বড় হর ছোটো অপ্রকৃত দেখো দশমিক ছয় ষোলোর মধ্যে কোনটা ছোটো তুমি এক কাজ করো তুমি এখানে দেখো দশমিক ছয় মানে ছয়ের দশ আর এটা হচ্ছে ষোলোর একশো তুমি একশো লশগুনলে একশো লশগুনিয়ে কী করলে তুমি একশো লশাগুনিয়ে তুমি দুটো কি একশো দিয়ে গুণ করে দিলে একে একশো দিয়ে গুণ করলে কথা হচ্ছে দেখো ষাট আর একে একশো দুই গুণ করে হচ্ছে ষোলো তাহলে ছোটো কোনটা হচ্ছে এইটা দেখো দশ আর একশো লসও কত দশ আর একশো লসও হচ্ছে একশো একে তুমি একশো দুই গুণ করছো তাহলে উপরটা কত হচ্ছে ষাট আর এর উপরটা কত হচ্ছে ষোলো তাহলে কোনটা ছোটো হচ্ছে দশমিক ষোলো এর প্রাম করে দেখো আট টাকা পনেরো পয়সা মানে কত টাকা তুমি এটা এইট পয়েন্ট ওয়ান ফাইভ টাকা আট টাকা পনেরো পয়সা আট দশমিক পনেরো টাকা ঠিক আছে টেবিলের কটা টেবিলের উপরের তাহলে কটা পায়া আছে চারটে হুম ধার আছে আর কি পায়া নয় ধার আছে কটা ধার আছে চারটে দেখো চারটে পরপর এদিকে 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 চারটে ধার গুণ করো আমি গুণটা করে দিয়েছি দেখো গুণটা আমি করে দিয়েছি এই রেজাল্ট এসছে ভগ্নাংশ বড়ো থেকে ছোটো সাজাও হ্যাঁ বড়ো থেকে ছোটো দেখো দুইয়ের পাঁচ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এইগুলো লসও করবে পাঁচ পনেরো পঁয়তাল্লিশের নয়ের লসও কথা বলো মাছ পনেরো লসে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দুয়ের পাঁচকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করো তাহলে নদগুণা আঠারো পঁয়তাল্লিশ তিন আর তোমার চার হুম দেখো দুইয়ের পাঁচকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করছো কত হচ্ছে নদগুনা আঠারো এটা হচ্ছে কত তিন আর এইটা হচ্ছে চার তাহলে প্রথমে কোনটা বড়ো দুয়ের পাঁচটা বড়ো তারপরে নয়টা বড়ো তারপরে একের পনেরোটা তারপরে দেখো পাঁচের আট পাঁচের বারো বিয়োগ করতে বলেছে আট আর বারো লসক হচ্ছে চব্বিশ তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর বারো দুগুণে চব্বিশ পাঁচ দুগুণে দশ তাহলে পনেরো থেকে দশ বাদ দিলাম পাঁচের চব্বিশ ক্লিয়ার